হোপফুলি আপনি আসলে অনেক বেশি রকম ভালো আছেন এবং ব্যাপারটা যেটা সেটা হচ্ছে রাজবি জিস হ্যাভ নো ফিয়ার আপনার সামনে হাজির হওয়ার একটা মাত্র রিজন রয়েছে এবং সেটা হচ্ছে বেসিক্যালি রিভিউ তবে আজকে যে ব্যাপারটা নিয়ে রিভিউ করব তার নামটা বলার চেয়ে বড় হচ্ছে তার যে সাবজেক্ট ম্যাটার সেটা সম্পর্কে আপনার সাথে কথাবার্তা বলতে বেশি আগ্রহী তো যাই হোক না কেন আপাতত এই মোমেন্টে কথাবার্তা বলে এই মুহূর্তে আপনাকে খুব একটা বেশি বিরক্ত না করি চলুন আজকে হয়ে যাক জোকার এই মুভির রিভিউ ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি আপনার সাথে আমাদের এই বাংলাদেশে 16 কোটির বেশি মানুষ এই এতগুলো মানুষের মধ্যে মেইনলি এই দেশের টোটাল জিডিপির 27% চলে যায় মাত্র 255 জন মানুষের কাছে ব্যাপারটা অদ্ভুত না আপনার আমার এত কষ্টের আসলে ইনকাম করার চেষ্টা করা আপনার আমার এত কষ্ট করে হচ্ছে চলাফেরার চেষ্টা করা জীবনে আমাদের জীবন ধারণ করার যে হচ্ছে একটা সংগ্রাম সে সংগ্রামটা এই সমস্ত কিছু অন্ততপক্ষে মানে ধরুন সম্ভবত জীবদ্দশায় একবারের জন্য কোনো টেনশনের মধ্যে না থেকেই 255 জন মানুষ তারা অনেক ধনী হয়ে যাচ্ছে তার কারণটা কি জানেন আমরা বেসিক্যালি তাদের কাছে এমপ্লয়ি হিসেবে ধরা এটা মানে বেসিক্যালি হচ্ছে একটা গবেষণালব্ধ একটা ফলাফল তো সেখান থেকে এই টোটাল ইনফরমেশনটা আপনার সাথে শেয়ার করা কিন্তু কেন জানেন কারণ জোকার মুভিটা বেসিক্যালি আপনাকে আমাকে এই ব্যাপারটা বুঝিয়ে দেয় যে যখন এই 16 কোটি মানুষ নিজেদের উদয়াস্ত পরিশ্রম করে মাত্র 255 জন মানুষের কাছে ধরা থাকে অর্থনৈতিকভাবে যেখানে একটা দেশের সম্পূর্ণ রূপের যে ইনকাম সেই ইনকামটা 255 জন মানুষের মধ্যে 27% চলে যায় ঠিক তখন আসলে একটা দেশের অবস্থাটা কী দাঁড়ায় বস্তুত জোকার নামক এই ক্যারেক্টারটার যেই উত্থান সে উত্থানটা এরকম একটা সিচুয়েশন থেকে এসছে কাল্পনিক একটা শহর গোথাম এই গোথাম সিটিতে যে কয়েকজন মানুষ বসবাস করেন তারা বেশিরভাগই বসবাস করেন ঠিক এরকমভাবে খুব শান্ত সুনিবিড় এরকমভাবে কিন্তু এই শহরের মধ্যে সবচেয়ে বেশি রকম অপরাধ প্রবণতা রয়েছে এই শহরের মধ্যে রয়েছে সব হিংস্রতম সব ভিলেন এবং এই শহরের মধ্যে রয়েছে থমাস ওয়েনের মতো কিছু মানুষ যারা কিনা হচ্ছে শহরের উন্নতির জন্য সবচেয়ে বেশি রকম চিন্তা করেন কাজ করেন টড ফিলিপস মোটামুটি 121 মিনিটে এই গোথাম সিটির এই গল্পগুলি আসলে তুলে ধরতে চেষ্টা করেছেন এই জোকার মুভিতে কিন্তু কিভাবে এটা বলার আগে একটু পেছনের দিকে নিয়ে যাই আপনাকে এই যে সোসাইটির কথা বলছিলাম না যে আপনার আমার এত কষ্টের ইনকাম সেটা চলে যায় কিছু মানুষের হাতে এই জোকার নামক ব্যাপারটার মধ্যেও আসলে এখানটা দিয়ে চলে এসছে এই গল্পটা এই ইনফরমেশনটা সামটাইমস আপনার কাছে মনে হয় না যে ইনফরমেশনটা যখন আমি আপনাকে দিচ্ছি তখন মনে হয় না যে আমরা আসলে নিজেরাই জোকার হয়ে যাচ্ছি আমি আপনি পরিশ্রম করি ধনী হয় আরেক ব্যক্তি মেইনলি জোকার নামটার মধ্যে এই ব্যাপারটাই উঠে আনা হয়েছে কিভাবে এবার সেটা একটু আপনাকে বলি প্রচণ্ড পরিশ্রম করছেন আপনি সারাটা দিন ধরে প্রচণ্ড পরিশ্রম করছেন আপনার পকেটে একটা ফোঁটা কোনো পয়সা নেই কিন্তু আপনার নিজের বাসাতে একজন অসুস্থ মা রয়েছেন তার মুখে এক মুঠো বা দু মুঠো তাকে খাবারটা আসলে তুলে দিতে হবে সেই খাবারটা তুলে ধরতে গিয়ে আপনি আসলে প্রতিনিয়তই অনেক বেশি রকম ধরা খেয়ে যান ধরাটা কীরকমভাবে আপনি জানেন যে আসলে আজকে আপনার ইনকামটা ওরকমভাবে হবে না আপনি আপনার নিজের মতো করে খুব একটা বেশি কিছু করতে পারেন না পেশাগত দিকে আপনি আসলে কি একটা ক্লাউন সার্ভিসের একজন এমপ্লয়ি আপনি কি করেন মানুষকে হাসান টাকার বিনিময়ে কখনো কখনো মানুষ আপনার সেই হাসির বা হাস্যরসের গল্পগুলো শুনে কখনো হাসে কখনো কখনো হাসে না হাসতে চায় না কারণ তাদের হাসি আসে না তারা তখন কী করে আপনাকে তখন অপমান করে চলে যায় কিন্তু আপনি সেই মান অপমান বোধ নিজের গায়ে মাখেন না তার কারণ কি দিন শেষে আপনার নিজের একটা পেট আছে আপনার মায়ের একটা পেট আছে সে দুটো পেটে অন্ততপক্ষে দুমুঠো খাবার আসলে তুলে দিতে হবে এটার জন্য আপনি যা ইচ্ছে তাই করতে পারেন এটার জন্য যতটুকু নিচে নামতে হয় আপনি ততটুকুই নিচে নামতে পারেন কিন্তু কতদিন একদিন দুদিন তিন দিন এক বছর দু বছর তিন বছর 10 বছর 20 বছর 30 বছর তারপর আপনি কী করবেন আপনি কি সারা জীবন কি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে থাকবেন ডেফিনেটলি না একটা সময় এসে আপনার কাছে মনে হবে যে এই পুরো সিস্টেমটা কেন ব্রেকডাউন হয় না আপনি আপনার নিজের মনের কথা কাউকে বলতে পারেন না আপনার মধ্যে খারাপ লাগা থাকে সে কথা আপনি কাউকে বলতে পারেন না আপনাকে কন্টিনিউয়াসলি মানুষ অপমান করে আপনি সে অপমান বোধের কথা কারোর সাথে শেয়ার করতে পারেন না আপনার নিজের মনের মধ্যে একটু একটু করে একটা ক্রোধ জন্মায় এই ক্রোধ আপনি কোনো জায়গায় এক্সপ্রেস করতে পারেন না সেই এক্সপ্রেশনটা কোন জায়গায় আপনার অস্বাভাবিক হাসির মধ্যে যে হাসিটা দেখলে মানুষ আপনাকে পাগল বলে বলে আপনি একটা সাইকোপ্যাথ এরকম একটা ঘটনা থেকেই বস্তুত উঠে এসছে গোথাম সিটির আর্থার ফ্লেকের গল্প এবং একটা সময় আর্থার ফ্লেক সেই মানসিক অসুস্থতার দরুন নিজের মধ্যকার সে ক্রোধ সে আসলে উদ্গিরণ করে এবং সেই উদ্গিরণটা এমন খারাপভাবে হয় যে যেখানটায়
40,000 মানুষকে সে খুন করার পরিকল্পনা করছে সম্পূর্ণ হাসি মুখে, এবং পুরো সিনেপ্লেক্স ভর্তি সমস্ত দর্শক হাততালি দিচ্ছে সে পুরো সিচুয়েশনটা দেখে। মাত্র 121 মিনিটে কি এমন ঘটে যে 40,000 মানুষের মৃত্যুর কারণ একজন মাত্র ব্যক্তি, সেই ব্যক্তিকে দেখে তারপরও দর্শকরা হাততালি দেন? তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে এরকম একজন করে জোকার বসবাস করে। এভরি সিঙ্গেল ডে আপনি অপমানিত হন, এভরি সিঙ্গেল ডে আমি অপমানিত হই, এভরি সিঙ্গেল ডে আমাদের চারপাশের মানুষগুলো অপমানিত হন। তার কারণ কি? আমরা দিন শেষে আসলে কারো না কারো কাছে ধরা। জোকারের গল্পটা মেইনলি এই ধরা খেয়ে যাওয়ার গল্প। জোকার এই মুভিটা কী কারণে সারা দুনিয়াব্যাপী এত বেশি বিখ্যাত হয়েছে, তার কারণ এই জোকারের আর্থার ফ্লেকের ক্যারেক্টারটা দেখলে আপনি আপনার নিজের সাথে মিল খুঁজে পাবেন, আমি আমার নিজের সাথে মিল খুঁজে পাবো। আর্থার ফ্লেক বেসিক্যালি আপনার আমার মতো দুনিয়ার 100 কোটি সাধারণ মানুষের গল্প বলে, যে সাধারণ মানুষের গল্পটা বেসিক্যালি একটা কমিক ক্যারেক্টারের মধ্য দিয়ে উঠে এসেছে। সে কমিক ক্যারেক্টারের নাম আর্থার ফ্লেক, যে মানুষটি পরবর্তীতে একটা ক্লাউন সার্ভিসের দিক থেকে শেষ পর্যন্ত হয়ে ওঠেন গোথামের সুপার ভিলেইন, এবং সেই সুপার ভিলেনিজমটা কন্টিনিউ করতে গিয়ে তিনি হয়ে পড়েন জোকার। টড ফিলিপস এই মুভিটা যখন তৈরি করেন তখন তিনি 1 বছর ধরে এই মুভির স্ক্রিপ্টটা লিখেছিলেন, এবং তিনি যখন স্ক্রিপ্টটা লিখছিলেন তখন তিনি নিজেই চিন্তাভাবনা বারবার করে নিচ্ছিলেন যে তিনি ওয়াকিন ফিনিক্স তাকে চিন্তা করে এই পুরো মুভির ব্যাপারটা তৈরি করবেন, এবং বেসিক্যালি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন ওয়াকিন ফিনিক্স, এবং পরবর্তীতে কোয়েশ্চনের অ্যান্সার হিসেবে টড ফিলিপস বলেছিলেন যে বেসিক্যালি ওয়াকিন ফিনিক্সকে জোকারে রূপান্তরিত করাটা আমার টার্গেট না, আমার টার্গেট জোকারকে ওয়াকিন ফিনিক্সে রূপান্তরিত করা। ওয়াকিন ফিনিক্স বেসিক্যালি পৃথিবীর সবচাইতে সেরা মেথড অ্যাক্টরদের মধ্যে একজন, এবং তিনি তার অভিনয় প্রতিভার একটা সুন্দরতম প্রমাণ আসলে দেখিয়েছেন এই জোকার মুভিতে তার সেই ক্যারেক্টারে অভিনয় করার মধ্য দিয়ে, এবং যার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে রেটেড আর মুভি হিসেবে সর্বকালের সর্বসেরা মুভি রাইট নাও জোকার। 1 বিলিয়ন US ডলার ইনকাম করা ডিসি কমিক্সের 4th মুভি হচ্ছে এই জোকার। এই মুহূর্তে 8.8 রেটিং পাওয়া নিয়ে পৃথিবীর সবচাইতে সেরা মুভিগুলোর মধ্যে একটা সম্মানিত কাতারে আসলে চলে এসেছে এই জোকার, এবং বস্তুত পুরো ব্যাপারটা যিনি তুলে ধরেছেন তিনি হচ্ছেন ওয়াকিন ফিনিক্স। কিন্তু কেন, কি কারণে জোকারকে নিয়ে এত কথাবার্তা বলা, কি কারণে জোকারের সাথে আমরা আসলে আমাদের নিজেদের মিল খুঁজে পাই? তার কারণ দুটো। নাম্বার 1, আমরা আসলে প্রতিনিয়ত ব্যাটম্যান মানে হচ্ছে গোথামের যিনি সেভিয়ার, সেই গোথামের সেভিয়ারের সবচেয়ে বড় শত্রু হিসেবে যে জোকারকে আমরা দেখি, এখানে টড ফিলিপস সেই জোকারকে দেখাচ্ছেন না। নাম্বার 2, জোকারের অরিজিন কোনখান থেকে আসলে আর্থার ফ্লেক উঠে এসেছেন সেই গল্পটা এখানটায় টড ফিলিপস বলার চেষ্টা করেছেন তার নিজের মতো করে, কতটুকু সত্যি সেটা আমি জানি না, এবং সে সত্যতাটা যাচাই করার মতো কোনো ওয়ে আমি আসলে রাখতেও চাই না। আমার কাছে কেন জানি মনে হয় ব্যাপারটা বরং বিশ্বাস করে নেই না, একটা 121 মিনিটের মুভি তো বিশ্বাস করলে ক্ষতিটা কি বলুন। এনিওয়েজ, প্রথম কথাটা আপনাকে বলে নেই, এই মুভিতে জোকারকে আসলে দেখানো হয়েছে গোথামের সবচেয়ে বড় সুপার ভিলেন হওয়ার পরেও অতি সাধারণ একজন মানুষ, যে মানুষটার যে মেন্টাল স্টেটমেন্ট সেটাকে ধ্বংস করে ফেলার কারণে তিনি হয়ে উঠেছেন গোথামের সবচেয়ে বড় সুপার ভিলেন, তিনি হয়ে উঠেছেন গোথামের সবচেয়ে বড় অপরাধী, যিনি কিনা 40,000 মানুষকে খুন করতেও বিন্দুমাত্র চিন্তা করেন না, যিনি কিনা হাসি মুখে এতগুলো মানুষের জীবন মৃত্যু সন্ধিক্ষণ টেনে আনতে পারেন। অ্যান্ড সেকেন্ড থিং ইজ আর্থার ফ্লেক। কিন্তু কে এই আর্থার ফ্লেক, কেনই বা তার নামটা এখানটায় চলে এসছে? এবং এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা করার আগে আপনাকে যদি ছোট্ট করে জিজ্ঞেস করি, বলুন তো কী কারণে আসলে ব্যাটম্যান অর্থাৎ ব্রুস ওয়েন আজ পর্যন্ত কোনোদিন জোকারকে নিজের হাতে খুন করেননি? ডেফিনেটলি তার কোনো না কোনো একটা কানেকশন আছে। টড ফিলিপস এই মুভির মধ্যে দিয়ে যে ব্যাপারটা আসলে দেখাচ্ছেন সেটা হচ্ছে থমাস ওয়েন মানে ব্রুস ওয়েনের বাবা বেসিক্যালি আর্থার ফ্লেকের বাবা, অর্থাৎ আমরা যে ব্যাপারটা আসলে এখানটায় ধরে নিতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি আর্থার ফ্লেক থমাস ওয়েনের অবৈধ সন্তান, কিন্তু জীবদ্দশায় তিনি কোনোদিন আর্থার ফ্লেককে তার নিজের সন্তানের স্বীকৃতি দেননি। সো ছোটবেলা থেকে নিজের বাবাকে না পাওয়ার একটা ব্যাপার, সেই সাথে হচ্ছে সোসাইটিতে একজন অবৈধ সন্তান হিসেবে গড়ে ওঠার সে সংগ্রাম, মানুষের খাঁটি বাংলায় বলতে গেলে হচ্ছে যাবতীয় ধরনের উচ্ছিষ্ট গালিগালাজ, নিজের মায়ের পেটে একটা মুঠো ভাত তুলে দেওয়ার যে চেষ্টা সে চেষ্টাটা করতে পারার একটা অপারগতা, নিজেকে বড় করে তোলার একটা অপারগতা, কখনো কখনো নিজের শখ আহ্লাদ এগুলো আসলে পূরণ না করার ব্যর্থতা, এখান থেকেই কিন্তু আর্থার ফ্লেক ধীরে ধীরে জোকারে রূপান্তরিত হয়েছেন। সো আমরা কি এটা বলতে পারি না যে বেসিক্যালি এই একটা রিজনে কখনোই ব্যাটম্যান জোকারকে খুন করেননি, অথচ তিনি চাইলে সেটা করতে পারতেন?
অ্যান্ড দ্যাটস ওয়াই জোকার আসলে সবসময় ব্যাটম্যানকে দেখলেই হাসে, কারণ সে জানে যে ব্যাটম্যান কোনোদিনই তাকে খুন করতে পারবে না, কারণ দুজন তো আপন ভাই, বেসিকলি সৎ ভাই, কিন্তু রক্তের যে ধারা সেটা তো একই। যাই হোক না কেন, এই আর্থার ফ্লেক, এই ব্যাটম্যান এবং থমাস ওয়েন, যার কথাই বলি না কেন, দুটো ক্যারেক্টার বাদ ওয়েন এন্টারপ্রাইজ বা ওয়েন ম্যানার বা এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমরা কোনো কথা বলবো না এই মুভিতে। এই মুভিতে বেসিকলি তুলে আনা হয়েছে আর্থার ফ্লেককে, মানে জোকারকে। সো 121 মিনিটের এই মুভিতে আপনি আসলে জোকার কী, কেন, কীভাবে এ ব্যাপারগুলোকে ধরে রাখতে পারবেন এবং জানতে পারবেন। আর সেই সাথে এখানে বলে রাখি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা সিম্পলি একটা মুভি, প্লিজ এটাকে সত্যি কোনো ঘটনা হিসেবে মনে করবেন না। এই দুনিয়ার বুকে গোথাম বলে কোনো সিটির কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই গোথাম সিটির অন্তরালে আর্কাম অ্যাসাইলামের জোকারের যে জীবনের গল্প আসলে বলা হচ্ছে, সেটা হয়তোবা আপনার, সেটা হয়তোবা আমার, হয়তোবা আমাদেরই চারপাশের কোনো না কোনো একজন মানুষের ভাগ্যাহত একটা জীবনের গল্প। জোকার দেখুন, আপনার ফিডব্যাক জানান, চাইলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন যে আপনার কাছে আসলে কেমন লাগছে জোকার, কেমন লেগেছে। আবার যদি আপনার কাছে মনে হয় যে আমি কোনো ইনফরমেশন দিতে ভুল করেছি, সেটাও জানান পরবর্তী রিভিউতে, যাতে করে কোনো রকম কোনো ভুলচুক না হয়, আমি সেদিকে সচেষ্ট থাকব। টিল দেন টেক কেয়ার, অনেক বেশ রকম ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। হ্যাপি ওয়াচিং, অ্যান্ড সেই সাথে হচ্ছে পরবর্তীতে কোন মুভির আপনি রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে একদম ভুল করবেন না। আজকের মতো বরং সাইন অফ করি এখান থেকে, টেক কেয়ার, ব্লাস্ট।